একমাত্র উপায় যা দিয়ে আপনি জীবনের এই অভিজ্ঞতাকে বাড়াতে পারেন তা হল আপনার উপলব্ধির ক্ষমতাকে বাড়িয়ে তুলে। যদি এখন আপনার চোখ যেটা দেখতে পাচ্ছে না সেটা যদি দেখতে পান, আপনার অনুভব বেড়ে যাবে। এইভাবেই আপনার উপলব্ধি যদি বৃদ্ধি পায়, কেবল তখনই আপনার অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে। তো কূর্ম নাড়ী, এই নিঃশ্বাসকে বলা হয় কূর্ম নাড়ী, কারণ এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এক উভচর প্রাণীর মতো হয়ে উঠতে পারেন, যে শরীরের মধ্যেই রইলেন আবার কিছুটা বাইরেও গেলেন। তো এই নিঃশ্বাস বা এই নিঃশ্বাসকে যে চালনা করে যোগে আমরা তাকে বলি কূর্ম নাড়ী। কূর্ম কি জানেন? কোরমানা না, আমি দেখলাম কিছু লোকের জিভ নড়ছে। কূর্ম মানে কচ্ছপ বা কাছিম, এক উভচর প্রাণী যেটা কিনা জলে থাকে কিন্তু বাইরেও বেরিয়ে আসতে পারে। তো আপনি এক উভচর প্রাণী হয়ে উঠতে পারেন যদি আপনি এই কূর্ম নাড়ীকে আয়ত্ত করেন, মানে শরীরের মধ্যেই রয়েছেন কিন্তু এই ভৌত প্রকৃতির একটু বাইরে যেতে পারবেন, কারণ এটাই আপনার বাসনা। আপনি আপনার ভৌত অস্তিত্বকে সম্পূর্ণরূপে ছাড়তে চান না, আপনি চান ভৌতর মধ্যেই স্থিত থাকতে, কিন্তু এর ঊর্ধ্বে যা রয়েছে সেটার একটা স্বাদ পেতে চান। এটাই সবসময় মানুষের বাসনা। আপনি যা কিছু করছেন এটাকে ভালো করে দেখুন। আপনি আপনি বাইরে গিয়ে বিশ্বজয় করছেন বা বিয়ে করছেন বা সন্তান ধারণ করছেন বা এটা সেটা করছেন বা মদ খাচ্ছেন বা মন্দির যাচ্ছেন, ড্রাগস খাচ্ছেন, যাই করছেন, আপনি আদতে আপনি যেটা খুঁজছেন তা হলো জীবনের এক বৃহত্তর অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ কি না? একমাত্র উপায় যা দিয়ে আপনি জীবনের এই অভিজ্ঞতাকে বাড়াতে পারেন তা হলো আপনার উপলব্ধির ক্ষমতাকে বাড়িয়ে তুলে। যদি এখন আপনার চোখ যেটা দেখতে পাচ্ছে না সেটা যদি দেখতে পান, আপনার অনুভব বেড়ে যাবে। আপনার কান এখন যেটা শুনতে পায় না সেরকম যদি কিছু শুনতে পায় তাহলে আপনার অনুভব বেড়ে যাবে। এইভাবেই আপনার উপলব্ধি যদি বৃদ্ধি পায়, কেবল তখনই আপনার অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে, না হলে আপনি আপনার সংগ্রহ করা সীমিত তথ্যগুলোকে নিয়েই কল্পনা করতে থাকবেন। হ্যাঁ, বৃদ্ধি পাওয়ার একমাত্র উপায় হল নিজেকে প্রসারিত করা কিংবা বেরিয়ে আসা। তো কূর্ম নাড়ী, এই নিঃশ্বাসকে বলা হয় কূর্ম নাড়ী, কারণ এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এক উভচর প্রাণীর মতো হয়ে উঠতে পারেন, যে শরীরের মধ্যেই রইলেন আবার কিছুটা বাইরেও গেলেন। এটা একটা দড়ির মতো। ধরা যাক আপনার নিঃশ্বাসটাকে নিয়ে নেওয়া হলো, যদি আপনার শ্বাসকে নিয়ে নেওয়া হয় কি হবে? আপনি আর আপনার শরীর বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মুহূর্তে আপনার অভিজ্ঞতায় আপনার শরীরটাই হলো আপনি, কিন্তু এই ভাত, তেঁতুলের চাটনি, গোমুকুরা, এগুলোই তো সব সংগৃহীত হয়ে এখানে বসে রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, যে খাবার খেয়েছেন সেটাই। এটা সংগ্রহ করা কি না আপনি বুঝছেন? এটা সংগ্রহ করা হয়েছে। আপনি যেটাকে সংগ্রহ করেছেন সেটা আপনার হতে পারে, কিন্তু সেটা কখনোই আপনি হতে পারেন না, তাই না? হ্যাঁ, আমি বলতে পারি এটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু যদি বলি এটা আমি, এটা আমি, এটা আমি, মাথা গেছে, তাই না? আপনি যা কিছুই সংগ্রহ করেন আপনার হতে পারে, কিন্তু কখনোই আপনি হতে পারেন না। তো যদি আপনার শ্বাসকে টেনে বার করে নেওয়া হয় তাহলে আপনি আর আপনি যেটাকে সংগ্রহ করেছেন এই দুটো বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে আপনি আর আপনার শরীর বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার নিঃশ্বাস বা কূর্ম নাড়ী হলো সেই জিনিস যেটা আপনাকে আর আপনার শরীরকে বেঁধে রাখে। যখন কূর্ম নাড়ীর কথা বলছি তখন কেবল বাতাসের যাওয়া আসার কথা বলছি না। এখন আপনি আপনার নিঃশ্বাসকে অনুভব করতে সক্ষম নন, মানে দেখুন, এই মুহূর্তে আপনি যদি আপনার নিঃশ্বাসকে লক্ষ্য করেন আপনি ভাবছেন, দেখছেন না, আপনি কেবল সেই অনুভূতিগুলোকে দেখছেন যেগুলো নিঃশ্বাস নেওয়ার আর ছাড়ার ফলে ঘটছে। নিঃশ্বাসকে জানার মতন ক্ষমতা আপনার নেই। তো নিঃশ্বাস বা এই ধরনটিকে যে তৈরি করছে, এই পদ্ধতিকে যে চালনা করছে, সেটাকে আমরা বলছি কূর্ম নাড়ী। সেটার ওপর যদি কিছুটা আয়ত্ত থাকে আপনি এক উভচর প্রাণী হয়ে উঠবেন, মানে আপনি ভৌত অস্তিত্বের মধ্যে স্থিত কিন্তু বাইরেও বেরোতে পারবেন। মানুষের জীবনে যদি এইটুকু স্বাধীনতা চলে আসে তখন হঠাৎই আপনি জানবেন যে আরেকটা সম্ভাবনা রয়েছে, যে ভৌত প্রকৃতির ঊর্ধ্বে কিছু একটা রয়েছে। এই ভৌত খোলসটির ভেতরে আপনি যা কিছুই অনুভব করছেন সেটা সব কিছু নয়, জীবনের এক সম্পূর্ণ আলাদা মাত্রাকে আপনি জানবেন। যদি এটাকে আপনি জানেন, যদি এক মুহূর্তেরও অভিজ্ঞতা হয় এই ভৌত প্রকৃতির ঊর্ধ্বে, মৃত্যু কোনো সমস্যাই না, তাই না? আপনি যদি এই মুহূর্তে আপনার ভৌত শরীরের বাইরে জীবনকে জানেন, মৃত্যু কোনো ব্যাপারই না। মৃত্যু একটা বড় সমস্যা, কারণ এই শরীরের বাইরে আপনি কিছুই জানেন না। যখন সেটা নিয়ে নেওয়ার ভয় দেখানো হয় তখন মানুষের মধ্যে আতঙ্ক জন্ম নেয়, কেবল এই জন্যই যে আপনি যা কিছু জানেন সেটা চলে যাচ্ছে। শরীরের ঊর্ধ্বে যদি কোনো কিছুকে জানতেন
তখন এটা আর এত বড় সমস্যা হতো না। আর এটা সমস্যা নয়, বরং এটা সব সমস্যার সমাধান যে আমরা মরণশীল। এই যে আপনি রয়েছেন, ধরুন পরের লক্ষ লক্ষ বছর আপনি মরবেন না, সেটা সমস্যা, তাই না? আমাদের সময়টুকু বেঁচে চলে যাওয়া উচিত, এটাই।